আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পাটিগণিতের একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি, যে টপিকটা হলো শতকরা বা পার্সেন্টেজ। এটা ক্লাস এইটের অঙ্ক বইয়ে আছে। এটা ক্লাস এইটের ছাত্রছাত্রীদের কাছে যেমন ইম্পর্ট্যান্ট, সেরকম যারা কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও একইভাবে ইম্পর্ট্যান্ট, কারণ এই টপিক থেকে কিছু প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। তাহলে এই টপিকটা আজ আমি শুরুর থেকে শুরু করব, আর শুরুর থেকে শুরু করার মজাটাই একটা আলাদা। তাহলে দেখা যাক আমি তোমাদেরকে কতটা দিতে পারি। তাহলে চলো শুরুর থেকে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা জানবো শতকরা কি। মনে রাখবে, শতকরা হলো যে কোনো সংখ্যাকে একশোর উপর হিসাব করা। অর্থাৎ মনে করো একটা একশো নম্বরের পরীক্ষা হয়েছে আর তুমি মনে করো সত্তর পেয়েছ, তাহলে তোমাদের মাস্টার মশাই কী হবে এই নাম্বারটা তোমাদের খাতায় লিখে, এরকম করে লিখে না, সত্তর বাই একশো। কথার অর্থ তুমি একশোর মধ্যে সত্তর পেয়েছ। এবার এটাকে শতকরায় কী করে লিখবো? তাহলে এটাকে শতকরা যদি লিখি তাহলে এরকম করে লিখতে হয়। কী লিখতে হয়? আমি শতকরা সত্তর নম্বর পেয়েছি। এই লেখাটার মানেই আমি একশোর মধ্যে সত্তর নাম্বার পেয়েছি। আবার এটাকে কিন্তু এরমভাবেও লেখা যায়, আমি সত্তর পার্সেন্ট। এই পার্সেন্টটা কি? এই পার্সেন্টটা হলো শতকরার একটা চিহ্ন, ঠিক আছে? শতকরার চিহ্ন এটা, এটাকে পার্সেন্ট বলা হয়। আমি সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছি, এটারও কথার অর্থ এটাই, একশোর মধ্যে সত্তর। তাহলে তোমরা ভালোভাবে একটা জিনিস তাকিয়ে দেখো, এটা সবাই জানে না বা অনেকে জেনেও ভুল করে। দেখো, আমি যখন শতকরা লিখেছি তখন কিন্তু পার্সেন্ট চিহ্ন দিইনি, আবার যখন পার্সেন্ট চিহ্ন লিখেছি তখন কিন্তু শতকরা দিইনি। অর্থাৎ যখন শতকরা লিখবে তখন পার্সেন্ট চিহ্ন দেওয়া চলবে না, আর যখন পার্সেন্ট চিহ্ন দেবে তখন কিন্তু শতকরা লেখা চলবে না। ওকে, তাহলে এটা হলো আমাদের শতকরা অর্থাৎ পার্সেন্টেজের বেসিক ইনফরমেশান। এবার এই বেসিক ইনফরমেশানটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। এরপর আমরা যেটা জানবো সেটা হলো যে কোনো ভগ্নাংশকে কীভাবে শতকরায় প্রকাশ করব। মনে করো একটা ভগ্নাংশ আছে ফোর বাই টোয়েন্টি ফাইভ, এই ভগ্নাংশটাকে কীভাবে শতকরায় অর্থাৎ এই পার্সেন্টেজ চিহ্নতে প্রকাশ করব। মনে রাখবে, যে কোনো ভগ্নাংশ বা যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে সেটাকে একশো দিয়ে গুণ করতে হবে। মানে কি? চার বাই পঁচিশ গুণিত একশো। তাহলে পঁচিশ চারে শ হয় সমান চার, চারে কত হয়? ষোলো পার্সেন্ট, পার্সেন্ট চিহ্ন। অর্থাৎ যে কোনো ভগ্নাংশকে শতকরায় অর্থাৎ পার্সেন্টে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয়। ওকে, একদম সিম্পল। সেভাবে যদি আটা লিখি চার বাই পাঁচ, তাহলে একে শতকরায় প্রকাশ করা মানে একশো দিয়ে গুণ, চার বাই পাঁচ গুণিত একশো। পাঁচ কুড়িতে শ, চার কুড়ি আশি পার্সেন্ট। অর্থাৎ আশি পার্সেন্ট মানেই চার বাই পাঁচ, আবার চার বাই পাঁচ মানেই আশি পার্সেন্ট। ওকে, এরপর আমরা জানবো এটার উল্টোটা, অর্থাৎ শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে আনা যায়, শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়। মনে করো এই যে এটা নিই, মনে করো সিক্সটি পার্সেন্ট আছে, এই পার্সেন্ট চিহ্নটাকে কীভাবে তুলব, অর্থাৎ এই শতকরাকে কীভাবে ভগ্নাংশে চেঞ্জ করব। কিছুই নয়, খেয়াল যেমন থাকে, পার্সেন্ট চিহ্নকে তুলতে গেলে নিচে একটা একশো দিতে হয়। অর্থাৎ এখানে আছে সিক্সটিন বাই হান্ড্রেড। চার দিয়ে কাটাকাটি করি, চার চারে ষোলো, চার পঁচিশে শ সমান কী পেলাম? চার বাই পঁচিশ। দেখো ষোলো পার্সেন্ট মানে চার বাই পঁচিশ, আবার এটাও তো দেখো চার বাই পঁচিশ মানেই ষোলো পার্সেন্ট। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখালাম তোমাদেরকে ভগ্নাংশ থেকে কীভাবে শতকরায় প্রকাশ করা যায়, আবার শতকরা থেকে কী হয়ে ভগ্নাংশে প্রকাশ করা যায়। ওকে, আর একটা মনে করে নিই, সেভেন্টি ফাইভ পার্সেন্ট, এখানে তোমরা পার্সেন্ট চিহ্নটাকে তুলো, কী করো বলো? হ্যাঁ, সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড। পঁচিশ দিয়ে কাটাকাটি করি, পঁচিশ তিনে পঁচাত্তর, পঁচিশ চারে শ, অর্থাৎ থ্রি বাই ফোর। ক্লিয়ার? এরপর জানবো কোন সংখ্যার শতকরা মানে কি। মনে করে এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলটাতে বলা আছে আশি টাকার পনেরো পার্সেন্ট মানে কত। দেখো এখানে কী আছে? টাকার, কী কথার আসছে? টাকার সমান টাকা যুক্ত এর, মানে টাকার, আর এর মানে কি? এর মানে অফ, আর অফ মানে কি? গুণিত। এটা তোমরা ছোটবেলাতে জেনেছ যে কোনো সংখ্যাতে যদি এর কথা থাকে সেখানে গুণিত চিহ্ন বসে। তাহলে এখানে কি বলা আছে? আশি টাকার, তাহলে কি হয়? আশি গুণিত
টাকার হলো গুণিত চিহ্ন পড়ে যায় 15% এই পার্সেন্ট কে আমরা তুলবো আর পার্সেন্ট কে তুলতে গেলে কি বলেছিলাম নিচে 100 তাহলে 15/100 শূন্য শূন্য কাটা গেল 2 4 8 2 5 10 5 3 15 সমান 4 3 12 টাকা কথার অর্থ 80 টাকার 15% মানে 12 টাকা তোমরা বই কিনতে গিয়ে দেখো না 150 টাকার একটা বই আছে আর বইটা কিনতে গিয়ে দোকানদার 12% ছাড় দিয়েছে তাহলে তোমরা বলো কত ছাড় পাবে তোমরা হ্যাঁ 150 গুণিত 12/100 এখানে লেখা আছে না 150 টাকার এর শূন্য শূন্য কাটলাম 5 3 15 5 2 10 2 6 12 6 3 18 টাকা অর্থাৎ 150 টাকার বইটার উপর তোমরা 18 টাকা ছাড় পাবে ওকে এটাই হলো কোন সংখ্যার সংখ্যার শতকরার সমান কত ওকে এরপর এই অঙ্কটার উল্টোনি অর্থাৎ শতকরায় কি করে প্রকাশ করি দোকানদারের কাছে তুমি বই কিনতে গেছো 150 টাকা বইয়ের দাম দোকানদার তোমাকে বলো 18 টাকা ছাড় দিলাম নে এবার দোকানদার তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করে দিয়েছে বলতো 18 টাকা ছাড় দিলাম তো তাহলে কত পার্সেন্ট ছাড় হলো বল তখন তুমি কি করে বার করবে তখন এটাই তাহলে কি 150 টাকায় কত ছাড় পেয়েছো তোমরা ছাড় পেয়েছো 18 টাকা ছাড় পেয়েছো তাহলে আমাকে বার করতে বলেছে যে কত পার্সেন্ট ছাড় পেয়েছো মানে 100 তে কত ছাড় পেয়েছো তাহলে ওই কি নিয়ম করি 1 টাকায় নিশ্চয় কম ছাড় পাবে 18/150 টাকা ছাড় পাবে এবার আমাকে শতকরা অর্থাৎ 100 টাকায় কত ছাড় পাবো 18/150 গুণিত 100 শূন্য শূন্য কাটলাম এখানে কাটছি 3 6 18 3 5 15 5 2 10 অর্থাৎ 6 2 12 12% ছাড় পেলাম অর্থাৎ 150 টাকায় 18 টাকা ছাড় দিলে 12% ছাড় পাওয়া গেল আর একইভাবে 150 টাকায় 12% ছাড় দেওয়া মানে 18 টাকা ছাড় দেওয়া ক্লিয়ার তাহলে এখানে এসে পর শতকরার বেসিক কনসেপ্টটা পুরো একদম শেষ হলো আমি কি করব সহজ থেকে আস্তে আস্তে এরপর হার্ডারের দিকে অঙ্ক নিয়ে যাব তাহলে কি হয় তোমরা যে কনসেপ্টটা শিখলে সেই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো করা যাক তোমাদের বইয়ে কোষে দেখি 11-র একের দাগের অঙ্কটাতে বলা আছে আমার কাছে 50 টাকা আছে 50 টাকার 12% আমি স্কুলের পেন কিনতে খরচ করেছি তাহলে আমি কত টাকা খরচ করেছি 50 টাকা আছে 50 টাকার 12% আমি পেন কিনতে খরচ করেছি তাহলে কত টাকা খরচ করেছি দেখো টাকার এর কোথায় আছে অর্থাৎ গুণিত তাহলে কি 50 গুণিত পার্সেন্ট তুলতে গেলে নিচে 100 12/100 শূন্য শূন্য কেটে দিলাম 5 2 10 2 6 12 সমান 6 টাকা কথার অর্থ আমি 6 টাকা পেন কিনতে খরচ করেছি ওকে দুইয়ের দাগের অঙ্কটাতে বলা আছে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয় বিদেশে একটা মেশিন আছে সেই মেশিনটা কিনে ভারতবর্ষে নিয়ে আসতে কর অর্থাৎ ট্যাক্স দিতে হয় মনে করো 120% ট্যাক্স দিতে হয় বিদেশে মেশিনটার দাম 3 লাখ টাকা 3 লাখ টাকার মেশিনটার দাম বিদেশে আর ভারতবর্ষে নিয়ে আসতে গেলে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে বলো তো কত ট্যাক্স দিতে হলো মোট আমাদের প্রশ্নে চেয়েছে যে ট্যাক্স বা কর দেওয়ার পর মেশিনটার দাম কত হলো তাহলে প্রথমত বার করতে হবে কত ট্যাক্স দিতে হয়েছে তাহলে কত ট্যাক্স দিতে হয়েছে 3 লাখ টাকার 3 লাখ টাকার 120% ট্যাক্স দিতে হয়েছে অর্থাৎ 3 লাখ 1 2 3 4 5 গুণিত 120/100 শূন্য 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 তাহলে 12 3 36 একটা দুটো তিনটে চারটা এত টাকা আমাদেরকে ট্যাক্সে দিতে হয়েছে মেশিনের দাম 3 লাখ টাকা কিন্তু 120% ট্যাক্স দেওয়ার ফলে 3 লাখ 60 হাজার টাকা ট্যাক্সে দিতে হয়ে গেছে মানে মেশিনের দামের থেকে ট্যাক্সের দামটাই বেশি হয়ে গেছে তাহলে বলো এখন কত টাকা তোমাদেরকে মোট দিতে হবে তাহলে এত টাকা মেশিনের দাম এত টাকা দিতেই হবে আর তার সাথে সাথে এত টাকা ট্যাক্স বাড়তি দিতে হলো অর্থাৎ 3 লাখ যুক্ত 3 লাখ 60 হাজার সমান 6 লাখ
60,000 টাকা মোট দিতে হবে। ওকে ক্লিয়ার। তিনের দাগের একের অঙ্কটা এই মাত্র করিয়েছি যখন আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম। তিনের দাগের দুইয়ের অঙ্কটা দেখো, বলা আছে 215 টাকার 12% মানে কত টাকা, আর এর কথা আছে মানে গুণিত, অর্থাৎ 215 গুণিত 12/100, 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 3 15, 5 2 10, 5 0 0, 2 দিয়ে কাটি, 2 10 2 6, তাহলে এখানে কত হচ্ছে, গুণ করে নিই, এটা কেটে আর কোনো লাভ নেই কারণ নিচে 10 আছে না, দেখো দশমিক করি তাহলে সুবিধা হয়। তাহলে 6 3 18, 8 হাত থাকলো 1, 6 4 24, 1 25, নিচে 10 সমান 25, একটার পর দশমিক, 0.8 টাকা, অর্থাৎ 215 টাকার 12% সমান 25.8 টাকা। দেখো এখানেও কাটাকাটি করা যায় কিন্তু কেটে কোনো লাভ নেই, সেই তো একটা ভগ্নাংশ আছে, সেটাকে আবার দশমিকে ভাগ করতে ট্রান্সফার করতে হয়, কিন্তু যেহেতু নিচে 10 রয়েছে দশমিকে ট্রান্সফার করতে সুবিধা হয়। এগুলোই হলো শর্ট ফর্ম, এগুলোই তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে তিনের দাগে তিনের অঙ্কটাতে বলা আছে 37.8 মিটারের 110% সমান কত মিটার, একই মিটারের এর অর্থাৎ গুণিত, তাহলে 37.8 ইন্টু পার্সেন্ট তুলব নিচে 100, 110/100। ওকে তাহলে এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এই দশমিকটা আছে না, দশমিকটা তুললাম, দশমিকের পর একটা সংখ্যা তাই নিচে একের পিঠে একটা শূন্য। ওকে এরপরে 11 দিয়ে এটাকে গুণ করি, লিখি 378 × 11, 873 × 873, তাহলে এখানে 8, এখানে 8 7 15, 7 3 10 11, 3 1 4, তাহলে কী পেলাম, 4 1 5 8, বাই একের পেটে দুটো শূন্য, একটা আর একটা দুটো, তাহলে একটা দুটো, তাহলে নিশ্চয়ই আমাদের ডান দিক থেকে দুটোর পর দশমিক, অর্থাৎ 41.58, এত কি, এত মিটার। ক্লিয়ার। তিনের দাগে চার অঙ্কটা একদম একই রকম আছে, ওটা তোমরা বাড়িতে করার চেষ্টা করো। ওকে চারের দাগের একের অঙ্কটা বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক সম্পূর্ণ উল্টো। তো আগের অঙ্কগুলো পার্সেন্টেজ দেওয়া ছিল, সেখান থেকে সংখ্যাটা বার করছিল, এখানে কিন্তু শতকরা অর্থাৎ পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে সেই তোমাদেরকে শিখালাম না ঐকিক নিয়ম, তাহলে প্রথমত এটা ঐকিক নিয়মের সাহায্যে করা যাক, তারপরে শর্ট ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে তাহলে কি, 5 টাকার এত টাকা, তাহলে ওটাই লিখি, 5 টাকার 2.25 টাকা, আমাকে বার করতে বলেছে শতকরা, অর্থাৎ 100 বার করবো, ঐকিক নিয়ম করি, তাহলে 1 টাকার কত হয়, 2.25/5 টাকা হয়, কম হয়, এবার শতকরা অর্থাৎ 100 টাকার কত হয়, গুণ হয়, তাহলে 2.25/5 × 100, দশমিকের পর ডান দিকে দুটো সংখ্যা তাই নিচে একের পেটে দুটো শূন্য হবে, একের পেটে দুটো শূন্য, এই দশমিকটা উঠে গেল, 100 100 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 5 25, অর্থাৎ কত বেরোলো, 45 টাকা বেরোলো, অর্থাৎ কী লিখতে পারি, 2.25 টাকা 5 টাকার, যদি শতকরা কোথা লিখো তাহলে লিখতে 45, 5 টাকার 45%, দেখো আমি শতকরা কোথা লিখিনি তাই লিখলাম 45%। ক্লিয়ার। এটাকে যদি শর্ট ফর্মে করতাম তাহলে কীভাবে লিখতাম, লিখি শর্ট মেথড, তাহলে কি হবে, বলা আছে 5 টাকার এত, অর্থাৎ এটা ছোট এটা বড়, তাই ছোটটা উপরে রাখলাম 2.25, আর বড়টা কোথায় রাখলাম, নিচে রাখলাম, এরপর কি, শতকরা বার করতে হবে, তো পার্সেন্টেজ বার করতে হবে, আমি বললাম না পার্সেন্টেজ বার করতে বলে 100 দিয়ে গুণ, অর্থাৎ এখানে 100 দিয়ে গুণ করলাম, একই এরপরে দশমিক উঠলো, নিচে 100 পড়লো, 100 100 কাটা গেল, 5 45 হয়, অর্থাৎ কি বেরোলো, 45%, অর্থাৎ ঐকিক নিয়মের ঝামেলাটা শেষ হলো। তোমরা কি করবে, যদি কোনো অঙ্কতে শতকরা বার করতে বলেছে তাহলে যেটা বড় সেটা নিচে, যেটা
ছোট সেটা উপরে গুণিত 100 ওকে অথবা যত টাকা সেটা উপরে যত টাকার সেটা নিচে গুণিত 100 ক্লিয়ার চারের দাগের দুই এর অঙ্কটাতে বলা আছে 85 গ্রাম 17 কিলোগ্রাম এর শতকরা কত তাহলে দেখো 85 গ্রাম এটা কিন্তু কিলোগ্রাম আছে তাহলে কিলোগ্রামটাকে গ্রাম দুটোর কিন্তু একক সেম রাখতে হবে অবশ্যই তাহলে এখানে 17 কিগ্রা সমান নিশ্চয় হয় কিগ্রাকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে তাহলে 17 আর 1000 দিয়ে গুণ অর্থাৎ একটা দুটো তিনটে শূন্য হয় 1000 মানে তিনটে শূন্য এত গ্রাম ওকে তাহলে আমরা 85 গ্রাম এখানে ছিল 17 কেজি কে গ্রামে কনভার্ট করে নিলাম এরপরে সে বললাম না দেখো 85 টা ছোট আর এটা বড় তাহলে কি যেটা ছোট সেটা উপরে যেটা বড় সেটা নিচে গুণিত শতকরা বার করতে বলেছে তাই 100 শূন্য 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 কেটে দিলাম 17 10 হয় আর 17 5 হয় 85 5 দুগুণে হয় 10 নিচে 2 অর্থাৎ 1/2 মানে 1/2% অর্থাৎ 85 গ্রামটা 17 কেজির 1/2% ওকে বলা আছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত এটাই বার করতে বলেছে তাহলে প্রথমত এই পুরো কিগ্রা গ্রামটাকে গ্রামে কনভার্ট করব এবং কুইন্টালটাকে গ্রামে কনভার্ট করব মানে দুটোর একক প্রথমত এক নিয়ে আসতে হবে তাহলে বলো তো 2 কিগ্রা 250 গ্রাম একে গ্রামে কনভার্ট করতে জানো কি তোমরা শিখিয়ে দিই প্রথমত কিগ্রাকে গ্রাম তাহলে কিগ্রাকে গ্রাম করতে গেলে 2 × 1000 1000 দিয়ে গুণ করলে গ্রাম হয় এবার এই যে গ্রামটা আছে না এই গ্রামটা যুক্ত করে দিই অর্থাৎ যুক্ত 250 অর্থাৎ এটার সঙ্গে 2 গুণ করলে হয় 2000 এটা গ্রাম লিখবে ব্র্যাকেট দিয়ে গ্রাম তাহলে 2000 প্লাস 250 সমান 2250 গ্রাম ওকে এরপর এই কুইন্টালটাকে গ্রামে প্রকাশ করব তাহলে এটাকে লিখি 0.72 কুইন্টাল সমান আগে কেজিতে প্রকাশ করি তোমরা জানো 1 কুইন্টাল সমান কত কেজি হ্যাঁ 100 কেজি তাহলে কুইন্টালকে প্রথমে আগে কেজিতে প্রকাশ করি অর্থাৎ 0.72 গুণিত 100 কিগ্রা হয়েছে ওকে এরপর দেখো 0.72 দশমিক তুল দশমিকের পর দ্রুত সংখ্যা অর্থাৎ নিচে 100 100 100 কাটা গেল সমান 72 কিগ্রা এর 72 কিগ্রা মানেই কত কিগ্রাকে গ্রামে করব আবার 1000 দিয়ে গুণ অর্থাৎ 72 একটা দুটো তিনটা তিনটা শূন্য এত গ্রাম ওকে তাহলে কিগ্রাকে গ্রামে প্রকাশ হয়েছে এরপর শতকরায় প্রকাশ করব তাহলে কি বললাম ছোটটা উপরে অর্থাৎ 2250 বাই বড়টা নিচে অর্থাৎ 72000 ইনটু শতকরায় প্রকাশ অর্থাৎ 100 গুণ ওকে দুটো শূন্য এখানে কেটে দিলাম এখানে একটা শূন্য কেটে দিলাম এবার তিন দিয়ে কাটি তাহলে 3 × 2 = 6 3 × 4 = 12 এটাকে কাটলে হয় 3 × 6 = 18 বা 3 × 7 = 21 3 × 7 = 15 আবার তিন দিয়ে কাটি 3 × 8 = 24 3 × 2 = 6 3 × 5 = 15 তাহলে কি পেলাম 25/8 সমান কত হচ্ছে 8 × 3 = 24 তাহলে 3 পূর্ণ 1/8% এটাই হলো এর শতকরায় প্রকাশ অর্থাৎ 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টেলের এত পার্সেন্ট ওকে আশা করি তোমাদেরকে শতকরাটা কিছুটা হলেও বোঝাতে পারলাম এখানে এই পোর্শনটা শেষ করলাম আস্তে আস্তে এরপরে মিডিয়াম এবং হার্ডারের দিকে আগাবো আশা করি তোমাদের ভালো লাগলো তাহলে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ